দিদাই পুচকুলি কে ঘুম পাড়া দেওয়াতে নিজেই প্যাপা করে কাঁদছে। আরে দিদাই তো যাবে তো। আজকে সকাল থেকে একদম ব্লগ করার আমি টাইম পাইনি, কেন বুঝতেই পারছো, আজকে ফাইনাল ডে, বেরোবো, বেরোনোর আগে সমস্ত কিছু দেখে নিতে হচ্ছে। বিশেষ করে আমার জিনিসপত্র এখানে ফেলে গেলে কোনো প্রবলেম নেই, ওর জিনিসপত্রটা নিয়ে যেতে হবে, কোন কোনটা দরকার পড়ে। তারপরে সবারই মনটা খারাপ, সব আমি বাড়ি চলে যাচ্ছি, মা বাবা পুচকুকে ছাড়ছে, তো সবারই তো মনটা খারাপ হবে। তো ওই জন্য সকাল থেকে ব্লগ করিনি, সকাল থেকে ওকে রেডি ফেডি করে ওকে একদম ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, আমি একদম রেডি ফেডি হয়ে গেছি, শ্যাম্পু করে নিলাম। আবার কবে যখন গিয়ে আমি শ্যাম্পুটা করতে পারবো সেটা জানি না, প্রথম প্রথম গিয়ে তো একটু ক্র্যাঙ্কি থাকবেই, অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। শ্যাম্পু করে একদম রেডি হয়ে গেছি, একদম ড্রেস ফ্রেস সমস্ত কিছু পরে নিয়েছি, এবার শুধু খাবো দাবো আর দেন বেরোবো, সব ডান। আজকে না আমাদের একদম একটা হালকা পাতলা মেনু হয়েছে, মানে খেয়ে সঙ্গে সঙ্গে বেড়ে যাওয়ার মতো মেনু এই যে। আজকে মেনু হচ্ছে আতপ চাল দিয়ে ফ্যানে ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আবার কাঠ ও ডিম সেদ্ধ। আজকে এটা খাওয়া হবে, খেয়ে দেবে যে মা অলরেডি স্নান ফান করে, আমি তো স্নান করে রেডি, এদিকে বাবারও স্নান হয়ে গেছে, বাবা গেঞ্জি ফেঞ্জি পরছে, একবার জামা আমি পরে নিয়েছি, এই যে এইটা আমার ননদ দিয়েছিল পুজোতে, তো এই জামাটা অনেকদিন পরা হয়নি, ভাবলো এটাই পরে চলে যাবে। আর ওখান দিয়ে তোমাদের দাদাও বেরিয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে, কারণ গাড়ি তো এইদিকে আসতে অনেক ঘুরে ঘুরে আসতে হয়, ঘুরে ঘুরে আসবে আধা ঘন্টা, তার আগে হয়তো ঢুকে যেতে পারে, ঢুকে সমস্ত লাগেজগুলো ফাইনালি নামানো হবে নিজে। হ্যাঁ গাদা লাগেজ আমি শুধু ভাবছি, আরও যদি এটা তো এখনো দুমাসও হয়নি আমি এখানে আছি, যেহেতু তার আগে থাকতে আসি বলে আমারও জিনিসপত্র, ওরও জিনিসপত্র, আরও সব সমস্ত যেগুলো নিয়ে যেতে হয়, যেমন বিছানা ফিছানা সব নিয়ে যেতে হয় এখান থেকে মামার বাড়ি থেকে, সব নিয়ে এক গাদা লাগেজ হচ্ছে, যদি ছ মাস থাকতে তাহলে আরও লাগে যেত। গুড মর্নিং। তো ফাইনালি আজকে আমার মেয়ে তিথি বাড়িতে আসছে, মানে ঘরের লক্ষ্মী বলতে পারো বাড়িতে আসছে, আর সকাল থেকে ফুল এক্সাইটমেন্ট, কারণ গোছাগুছি চলছে, বেড ফেড সাজানো করছে কমপ্লিট, এদিকে আদিন ধরে বাচ্চাদের ওই দোলনাটা ছিল না, তো ফাইনালি এরাও চলে এসছে, আর এদিকে দাদু সেটা আছে, দাদু আর সবাই মিলে, আমি দুজনেই মিলে এদিকে বেলুন টেলুন ফুল ফুল দিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই ফুলগুলো, এটা হলো বাবার প্ল্যানিং, বাবা বললো চলো কাছে যখন ফুল যখন হয়েছে সমস্ত ফুলগুলো এখানে সেট আপ করে দিই, আর এই করে অল টোটাল এখানে পুরোটা সেট আপ করেছে, আর ওই দুটো ফুল মেন গেটে যাবে, সেটা এখনো বাকি আছে, সেটা হয়ে গেলে কমপ্লিট। আর মেন গেটটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি, বাবা এক্সাইটেড? হ্যাঁ আজকে, হ্যাঁ ভালো, মানে আমার তো সুপার লেগেছে ফাইনালি, এখন তো গেটটা তো কিছু করা হয়নি। হ্যাঁ ওয়েলকাম লেখা বাকি আছে, সেটা এখনো বাবা, মানে আমি যতক্ষণে যাচ্ছি আনতে যাচ্ছি ওর মধ্যে বাবা কমপ্লিট দিয়ে দেবে, ছুটির খোলা দিয়ে ওয়েলকাম করবো। আচ্ছা ওটা সারপ্রাইজ থাকবে না বলছো কেন? হ্যাঁ ওটা সারপ্রাইজ থাকবে, এটা কেটে দেবো। পনেরো দু মাস হয়ে গেল, তবুও মানে এখনো পর্যন্ত ঘরে আসেনি, তো এখনো সেই সেরকম মেয়েটা হয়নি, আজকে আসবে, সেটাই খুব আনন্দ হয়েছে, আজকে যেন জন্ম হলো না, এই বাড়িতে তো মানে আসতে গেলে প্রথমেই আসবে না, সেই হিসাবে তো ঠিকই আছে, আজকে জন্ম হলে আজকে আমার নতুন আসবে এরকম মনে হচ্ছে। যাই হোক কটা বাজে এখন? একটা দশ, চলো এবার বেরোনো যাক। বাবা তুমি শুধু এই ওয়েলকামটা লিখে দাও, ঠিক আছে? এটা আটকে দিচ্ছি আমি, আর ওয়েলকামটা লিখে দাও, আর গেটে ওটা নামিয়ে দিচ্ছি আমি, আমি বেরিয়ে যাচ্ছি, আর দুটো বেলুন আমি এই দোলনাতে লাগিয়ে দিচ্ছি, আমার টাস্ক কমপ্লিট, মানে টাস্ক বলতে টাস্ক বলে টাস্ক যা বলবে তাই, তো আমার কমপ্লিট, তারপর আসি, আসার পর বাকি সারপ্রাইজটা সারপ্রাইজটা বাবা দেবে, কারণ যেটা প্ল্যান করেছে ওয়েলকাম লেখাটা ওটা একটু ডিফারেন্ট টাইপের স্টাইলে হবে, কি করবে সেটা আমি বলছি না, তখনই দেখতে পেয়ে যাবে। এদিকে দিদাই পুচকুলিকে ঘুম পাড়া দেওয়াতে নিজেই প্যাপা করে কাঁদছে। আরে দিদাই তো যাবে তো।
বাবা দিদাইকে সামলো, দিদাই কাঁদছে। দিদাই তো যাবে, তাও দু মাস আছি, ছ মাস থাকলে কি করতে। পড়বে, এটা বিছানা ঢুকে নিয়েছ? তারপরে সামনেকে সামনে বাড়ি টুকুম করে চলে যাবে, আমার বেলাতে তো টুকুম টুকুম করে চলে যেতে, এর বেলা টুকুম টুকুম আরো চলে যাবে। আর এখন তো কানে কি এক সপ্তাহ থাকবে। এই যে আমাদের সব পার্সেল এখানে রেডি, সব পার্সেলের মাঝখানে ওর শুয়ে আছে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনের জন্য, ওদিকে শুধু ওয়েট করে বসে আছে, ওদিকে কিছু ঘুমায় না, ঘুম থেকে উঠেছে বলে এখনো ঘুমিয়ে আছে। অবশ্য উঠে যাবে, আর উঠে যেতেই হবে, কারণ ওখানে বিগত ডেকোরেশন হচ্ছে, গ্র্যান্ড ওয়েলকাম হবে। দেখা যাক, ওয়েট করে আছে, ওদিকে সুস কি করছে দেখা যাক। আদর খাচ্ছে না এখন? আদর এই যে ছাজুগুজু করে রেডি, তুই তো হাগিসটা পড়তে বাকি আছে। এটা হাত চাম্পু দিয়ে দাও। আ আমার টুটুরি রে, আমার পুটুরি রে, পুটুরি তুমি বাপের বাড়ি যাচ্ছ তো এখন? হ্যাঁ ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও, আবার আসবে শ্বশুর বাড়িতে ঘুরতে। সব হিচু করলে হিচু করে নে, হাগিস পড়াবো তারপরে। হিচু হবে নাকি পতি হবে? আরে পতি হয়নি, ওইখানে গিয়ে ঠাম্মির কোলে হিচু করে দিবি, দাদার কোলে গিয়ে পটি করে দিবি। দেখো না কি সুন্দর সুন্দর জামা পরেছে মিনি। হ্যালো মিনি, মিনি পাপা চলে যাচ্ছে, পাপা চলে যাচ্ছে, তাহলে পাপা হেভি হ্যাপি, বিশাল হ্যাপি। পাপা চলে এসে গাড়ি নিয়ে চলে এসে বাড়ি যেতে হবে তো। বাবা বলছে কি বাবা বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি ছিল এতক্ষণ, বাপের বাড়ি যাবে। মস্তি কপাট সালা মস্তি কা, গিয়ে পড়তে বসে দেবো। হ্যাঁ তোর মা বলেছে, বলছে না বসবো না কাঁদছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসবো না, গিয়ে খেলা। এই সবে ঘুম থেকে উঠলো, এতক্ষণ ঘুমোচ্ছিল, ঘুমোচ্ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ আবার খাবে। এর কিসের গান না এটা? আচ্ছা এক্সাইটেড থাক, হ্যাপি থাক, আজকে মস্তি হবে, ওদিকে দাদু ওয়েলকাম হবে, আচ্ছা ওয়েলকাম হবে, চ চ চ লাগেজ ফাগেজ করে। এই আজকে আবার দেখ একটা জিনিস দেখ, চলো যাবো তো আমরা, ছোট ভাই নাকি? মাথা তো করে যাবে না।